আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা কমন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ক্যানাডা ভিজিটর ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে। এবং এক ভাই আমার কাছে জানতে চেয়েছে 2024-এর মে মাসের আপডেটটা কি ক্যানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আজকে দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কি 2024 সালের মে মাসের আপডেট সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তার মাঝখান থেকে গতকাল বেশ কয়েকটা কমেন্টসও আমি দেখলাম। তো আমি সর্বপ্রথম চলে যাই যে আসলে ক্যানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস। দেখেন, ডকুমেন্টস কিন্তু আসলে ক্যানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে আমি বলবো অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসও কিন্তু অনেক সময় অপ্রয়োজনীয় হয়ে যায়। বিকজ ধরেন ক্যানাডাতে এক একটা ফোল্ডারে আপনি 4 MB করে ডাউনলোড করতে পারবেন, সাবমিট করতে পারবেন। এখন যদি আপনার ওই একটা ফোল্ডারে যদি আপনার অনেকগুলো কাগজ থাকে, সেগুলো সব যদি আপনি সাবমিট করেন, তাহলে কিন্তু সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোই কিন্তু আবার অপ্রয়োজনীয় হয়ে যাবে। বিকজ সেটা রেজুলেশন খারাপ হয়ে যাবে, ভিসা অফিসার দেখতে পারবে না। তো আমি একটু সংক্ষিপ্ত বিবরণীতে আপনাদেরকে একটু মানে মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন আমার চাইতে অনেকে হয়তো ভালো যে কী কী ধরনের পেপারস লাগে। তো বন্ধুরা, যারা আসলে বেসিক্যালি বিজনেসের সাথে ইনভলভ আছে, তো আমি তাদের ক্ষেত্রে বেসিক 2 থেকে 3টা পেপারসের কথা বলবো যে জিনিসগুলো আপনার খুবই প্রয়োজন হবে। সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্সগুলো অনেকে আছে একটা দিয়ে সাবমিট করতে চায়। তো আমি বলবো যে আপনার কাছে যদি এরকম হয় যে আপনার অনেক বছর যাবত আপনি বিজনেস করতেছেন, তাহলে পিছনে 3 থেকে 4টা আপনি ট্রেড লাইসেন্স সাবমিট চাইলে করতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার বিজনেসের অ্যাগেনস্টে আপনার টিন, ভিন এবং ট্যাক্স রিটার্ন বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, এগুলো একই রিলেটেড। এই পেপারসগুলো অবশ্যই আপনার ব্যবসায় থেকে আইডেন্টিফাই করতে গেলে খুবই একটা প্রয়োজনীয় ব্যাপার। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি রিলেশনশিপের যে আপনার পেপারসগুলো আছে, অর্থাৎ এরকম যদি হয় যে আপনি বিবাহিত, তাহলে অবশ্যই আপনার ম্যারিজ সার্টিফিকেট, বাংলা কাবিন নামা, নিকা নামা তা সাবমিট করতে হবে। অ্যান্ড দেন যদি আপনি ফ্যামিলি নিয়ে ভিজিট করতে চান, সেক্ষেত্রে তো ফ্যামিলির সকলের পেপারসের ডকুমেন্টস লাগবেই, তাদের আইডি কার্ড, তাদের জন্ম নিবন্ধনগুলো, ফ্যামিলি ইনফরমেশন বা এই রিলেটেড ক্ষেত্রে। তারপর অনেকে আছে আমাদের এখানে ধরেন ডিভোর্স যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ডিভোর্স পেপার থাকবে, বা যদি আপনার দ্বিতীয় কোনো এঙ্গেজ থাকে সেটাও আপনি চাইলে সাবমিট করতে পারবেন। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি চলে আসি, যেটা কিনা যেমন আজকে আমার সাথে এক ভাইয়ের সাথে কথা হলো, আমি আসলে নাম বলতে চাই না, ওনার সব কিছু আছে ব্যাংক নাই, তার মানে ওনার সব আছে এটা নাই। এটা অর্থ হচ্ছে যে তার সব থাকার পরেও কিন্তু তার কিছু নেই, কারণ তার মূল জিনিসটা কিন্তু তার নেই। সেই ক্ষেত্রে অবশ্যই ফাইন্যান্সিয়াল দিকে আমি যদি যাই, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সেটা হতে হবে, পার্সোনাল অ্যান্ড বিজনেস যদি আপনার প্রফেশন বিজনেস হয়ে থাকে। আর আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন বা জব হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার তো কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রয়োজনই নেই। সেক্ষেত্রে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা একটা FDR বা সঞ্চয়পত্র অ্যাড করলে আপনি চাইলে ফাইলটাকে হেভি করতে পারেন। পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের জায়গায় আমরা কি শেয়ার বাজার এটা সেটা ইন্স্যুরেন্স এগুলো দিতে পারবো কিনা। হ্যাঁ, যদি আপনার ফোল্ডারে সেই ধরনের জায়গা আপনি উপলব্ধি করেন যে আছে, তাহলে আপনি শেয়ার বাজার বলেন, তারপরে অ্যানাদার যে পেপারগুলো আছেন, এই জিনিসগুলো আপনি চাইলে ফাইলের সাথে আপনি অ্যাড করতে পারবেন, সেটা নিয়ে কোনো বড় অসুবিধা নেই। তারপরে আসি আমরা হচ্ছে অ্যাসেটের যে ব্যাপারটা আছে, অ্যাসেট ভ্যালুয়েশনটা ভেরি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ অনেক সময় আছে কি অনেকের কাছে লিকুইড মানি কম থাকে বা জমি জমা অনেক কিছু থাকে, সেক্ষেত্রে অবশ্যই জমি জমার খতিয়ানগুলো অ্যান্ড দেন হচ্ছে যে আপনি অ্যাসেট ভ্যালুটা 3টা ওয়েতে করতে পারবেন। একটা হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে আপনি চাইলে হবে, লয়ার দিয়ে হবে, বা ডেইরি ফার্ম থেকে চাইলে আপনি করে নিতে পারবেন। এটা সব কিছু গ্রহণযোগ্য, যে যে লেভেলে ভিসা অফিসারকে সুন্দরভাবে ইমপ্রেস করতে পারবে, বা আপনার এটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যায় যাতে করে তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কারণ অ্যাসেট ভ্যালুটার ফর্মেটটা কিন্তু রেগুলার একটা ফর্মেট না, এক একজন এক একটা ফর্মেট ইউজ করে কিন্তু হয়, তবে সবই গ্রহণযোগ্য। তো যাই হোক বন্ধুরা, এগুলো হচ্ছে বেসিক পেপারগুলো আপনার। তবে আমি ব্যাংক ক্ষেত্রে আপনাদেরকে একটু মনে করাই দিতে চাই যে আপনি যদি সুন্দর একটা ব্যাংক অ্যাকাউন্ট চান যেটা কিনা ভিসা অফিসার খুশি হবে, তাহলে এরকম একটা অ্যাকাউন্ট আপনি শুরু করবেন যে অ্যাকাউন্টে আপনি লেনদেন করার পরে মিনিমাম $20,000 আপনার সবসময় অ্যাকাউন্টে রিজার্ভ থাকে। এরকম লাস্ট 6 মান্থে যদি আপনার স্টেটমেন্ট দিতে পারবেন, তাহলে এটা আই থিঙ্ক ভেরি গুড।
বিকজ আপনি একটা দেশ জার্নি করতে চান, সেক্ষেত্রে একটা যদি আপনি নিজেও জার্নি করেন একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স সবসময় আপনার কাছে পড়ে আছে লাস্ট 6 মান্থ যাবত, এটা কিন্তু সাংঘাতিক আকারে প্রুফ করে। অনেকে আছে নগদ মানে নতুন নতুন অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে বড় বড় অ্যামাউন্ট লেনদেন করে, এটা কিন্তু আসলে যদিও অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়নি বাট এটা একটু সন্দেহজনক। এটা হচ্ছে আপনার গেল যে যে ডকুমেন্টস দিয়ে বর্তমান সময়টাতে আপনি চাইলে ফাইলটাকে সাবমিট করতে পারবেন, এবং এই ধরনের প্রপারলি ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আই হোপ আপনি বিচার দিকেও যথেষ্ট পরিমাণ পজিটিভ একটা পর্যায়ে থাকেন। যাই হোক বন্ধুরা, সেকেন্ড অপশন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার ভিজা রেশিও মে 2024, এক ভাই জানতে চেয়েছে আপনি মে 2024 কথাটা বাদ দেন, আপনার এপ্রিল মাস থেকে মানে বেসিক্যালি রোজার ঈদের পর থেকে বর্তমান অবধি ভিসা রেশিওটা একটু তালমাটাল চলছে। তো আগে যেমন দেখা যাচ্ছে যে ভিসা আমরা অ্যাপ্লাই করলে অনেকে পেয়ে যেত, এখন সেটা সংখ্যাটা কিছুটা কমে এসেছে। এখন ব্যাপারটা হলো যে ভিসা রেশিও আরেকজন ভিসা জমা দিছে সে পায়নি বিধায় আপনি যে ভিসাটা পাবেন না, এটা কিন্তু ভাবাটা টোটালি একটা বোকামি ভাবনা। কারণটা হচ্ছে যে ভিসা রেশিওটা যখন সবচেয়ে ভালো ছিল 2023, যেটা কিনা আমি প্রত্যেকদিন ভিডিওতে বলার চেষ্টা করি কেন, তখন কি ভিসা রেশিও মানে রিজেক্ট হয়নি, তখনও ডিক্লাইন হয়েছে। তো একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে ভিসা রেশিওটা যতই ভালো থাক যতই খারাপ থাক না কেন, কখনো ভিসা কম হবে কখনো বেশি হবে, এই বাস্তবতাটাকে স্বীকার করে আপনারা কিন্তু চাইলে কানাডা ভিজিটের জন্য আপনি সাবমিট করতে পারেন। কারণ অমকের হয়নি তমকের হয়নি আরেকজনের হয়নি খালতো বাড়ি হয়নি মামতো বাড়ি হয়নি আপনারটা তো হতে পারে, এরকম অনেক প্রমাণ পেয়েছি। একজন এরকম আছে আমাদের কাছে, একজনের দায়িত্ব নিয়ে 5টা ভিসার কাজ দিয়েছিল, যিনি মেইন দায়িত্ব ছিল তার ভিসাটা হয়নি বাকি সবগুলোর ভিসা হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ভিসাগুলো আপনাকে সাবমিট করে যেতে হবে, এটা আসলে খুব বেশি অর্থ বা খুব বেশি টাকাও এখানে খরচ হচ্ছে না। এই লেভেলভাবে ফাইল সাবমিট করলে সুন্দরভাবে গোছানো পরিবেশে আপনার বাংলাদেশে ফিরে আসার যদি আপনার টাইসটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান বাজারে ভিসা কম হলেও ভিসা দেবে। আর মে মাস তো মাত্র শুরু হলো, 10-12 দিন চলে গেছে, তো এর মাঝে আসলে সংখ্যায় ভিসা পেয়েছে এদের সংখ্যা একটু কম হবে, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। তবে এর মাঝে আপনি চাইলে এর মাঝেও অনেকে আবার অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছে বা অনেকে আবার অ্যাপ্লাই করতেছে। তো যাই হোক বন্ধুরা, এটাই ভিসার নীতি, এটাই ভিসার গতি, এরকম অ্যাঙ্গেলেই ভিসাগুলো বেসিক্যালি চলে আসে। তো সকলে ভালো থাকেন, আর কানাডা ভিজিট সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চ্যানেলে যোগাযোগ করতে পারেন, অথবা অরিজিনাল ইনভাইটেশন এবং কি ফাইল প্রসেস ডকুমেন্ট সাপোর্টের প্রয়োজন হলে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো, যে কোনো সময় আমাদের সাথে এসে দেখা করতে পারেন। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।